Assalamu alaikum everyone, asha kori shobai bhalo achen. So today I'm back with another recipe jar naam holo egg vegetable stir fry. I know it's a very common recipe, kintu eta onekei onek bhabe ranna kore thake. To ajke ami dekhabo eta ami kibhabe thai style e ranna kori. Thai bhashay etake bole khai phat phak. So khai means egg, phat means stir fry and phak means vegetable. Let's get started. আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চার পাঁচ রকমের সবজি ব্যবহার করতে পারেন এখানে আমি নিলাম ক্যারটস পটেটোস বকশয় ইন ইংলিশ বাংলায় এটাকে কি বলে আমি জানি না শাকটার নাম কি এন্ড আমার আছে কিছু সুগার স্ন্যাপ পিস এটা খেতে খুবই মজা এন্ড আই ডোন্ট নো অলসো বাংলায় এটাকে কি বলে তো আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা দুই সাইডের স্ট্রিংসগুলো যেন রিমুভ করে নেন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম नेक्स्ट हमें एक फ्राई पैने टू टी स्पून अएल दिए दिल दीची किूटा गार्लिक एंड चिलीज एगुलो के सामान्य भेजे निब जत पर्त ना एक ब्राउनिश हो जाए देखते ये ब्राउन हो गए एखे दुईटा डिम दिए दिल डिमगुलो के सामान्य भेजे निब ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আমার কিছু সবজি দিয়ে দিচ্ছি যেগুলো একটু শক্ত একটু কুক হতে একটু টাইম লাগবে আমি ওগুলো আগে দিয়ে দিলাম দিয়ে আমি 1 টিস্পুন সল দিয়ে দিচ্ছি আপাতত সল বেশি দেওয়ার দরকার নাই এন্ড আমি 1.5 টেবিল স্পুন অস্টার সস দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেছি এটাকে আমি 10 মিনিটস মিডিয়ামে রেখে একটু কুক করে নিব আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি সো আফটার 10 মিনিটস আম ব্যাক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অলমোস্ট কুক হয়ে গেছে এখন আমি এখানে আমার অন্য সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি সামান্য ব্ল্যাক পেপার ইটস অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমি দেখলাম আমার ফ্রিজে আরো দুই তিনটা ছোট বেগুন রয়ে গেছে তাই আমি ভাবলাম আমি ওগুলো ছোট করে কেটে দিয়ে দিই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে আমি চুলাটাকে ছোট রেখে আরো 10 মিনিটস একটু কুক করে নেব আমি আপাতত আর কোনো পানি দিচ্ছি না এটা নিজে নিজে পানি বেরিয়ে আসবে Azan, what are you doing here? What are you doing? Mom cooking. You wanna see mommy cooking? Okay. You wanna eat? Okay. Wow, what's this? A vegetable. What? What? Vegetable. Vegetable. Good job. সো আফটার 10 মিনিটস আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ভালোভাবে কুক হয়ে গেছে সব কিছু একদম সফট হয়ে গেছে এখন আমি আমার চুলাটা নিভিয়ে দিলাম খুব ইজি একটা রেসিপি অ্যান্ড খুবই হেলদি আপনারা এটা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ অ্যান্ড আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো নেক্সট টাইম আরও কিছু ভালো রেসিপিস নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম